ঢাকা মহানগরীর শাখা সড়ক এবং উন্নয়ন প্রকল্প এলাকার মূল সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে আছে, যে কারণে এসব সড়ক দিয়ে চলাচলকারী এবং আশেপাশের জনগণকে বছরের পর বছর ধরে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। একই সাথে রক্ষণাবেক্ষণের অভাবে ফ্লাইওভারগুলোতে দুর্ঘটনার হারও বাড়ছে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার জন্যই এমনটি হচ্ছে বলে মত নগরবিদদের। নজরানা চৌধুরী রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা মহানগরীর শ্যামলী সিনেমা হল থেকে আদাবরের সড়ক, প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়ক ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন থাকা এই রাস্তাটি বেহাল দশায় গত প্রায় এক বছর। রাস্তা ভাঙা থাকার কারণে চরমভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মালমূল নিতে গেলে আপনার কাইচিত হয়ে জায়গা, তো এটা ঠিক করে না সরকার। সরকার ঠিক করলে আমগো একটু ভালো হয়। বালি উঠতেছে এখন ঢাকা শহর, এমনিতে করোনা, তার ভিতর যদি বালি টেলে মানুষের নাকের ভিতর যায় তো আসলে মানুষ আর অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অবস্থা খুবই খারাপ, ঠিকঠাক করে না, এ নিয়ে আমরা গাড়ি চলাফেরা করতে পারি না, কষ্ট হয় আমাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন থাকা যাত্রাবাড়ি থেকে শনিরাখড়া যাওয়ার যে মহাসড়ক, সেখানকার অবস্থা আরও খারাপ। একে তো সড়কের নাজুক অবস্থা, তার উপরে ভারী যানবাহনের চাপে দিনকে দিন সড়কের অবস্থা আরও বেহাল হচ্ছে। একই অবস্থা পল্লবী থেকে কাজীপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কেরও। মেট্রো রেলের কাজ চলার কারণে নগরীর অন্যতম প্রধান এই সড়কের অবস্থা খুবই শোচনীয়। এই সড়কে চলাচলরত যানবাহনে উঠলে কাউকে আর পয়সা খরচ করে ফ্যান্টাসি কিংডমে গিয়ে রোলার কোস্টারে উঠতে হবে না। রোলার কোস্টারে ওঠার থ্রিল এখানেই পাওয়া যাবে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে পোহাতে এই এলাকার মানুষ রীতিমতো হাল ছেড়ে দিয়েছেন। ধুলাবালি যাতায়াতে রিক্সা যাইতে পারে না, ভাঙাচোরা একটু একটু প্রবলেম হয়, কষ্ট হয়। একজন যাত্রী নিয়ে গেলে কষ্ট হয়, তারপরে দুইজন ওঠে, তারপরে অনেক কষ্ট হয়, কিন্তু ভাড়া কিন্তু ঠিকই কম। বাচ্চা নিয়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি হয় এরকম তো সমস্যা থাকে, তো যেতে তো কষ্টই হয়। ভালো হলে তো আমাদের জন্য সুবিধা হতো। রক্ষণাবেক্ষণের অভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নির্মিত কুড়িল ফ্লাইওভারে তৈরি হয়েছে বড় বড় গর্ত। উদ্বোধনের পর থেকে এই ফ্লাইওভারের কোনো রক্ষণাবেক্ষণই হচ্ছে না। এটি যারা নিয়মিত ব্যবহার করেন তারা জানালেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কুড়িল ফ্লাইওভারে। অবভিয়াসলি এখানে সমস্যা হয় বলতে আপনার গাড়ি যখন স্লো করতে হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কোনো লাইট নাই, যদি রাত্রেবেলা আপনি আসেন আপনি অন্ধকারে এসব গর্তগুলো দেখবেনও না। সো ইট ক্যান বি এ ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ করে একটা বাইক ধাম করে ব্রেক করে ফেলতে পারে। ৩৪০ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা মহানগরীতে সড়ক আছে মাত্র ২২০ কিলোমিটারের মতো। আবার এই নগরীকেই দেশের মোট যান চলাচলের যে চাপ, তার প্রায় অর্ধেকের মতো বহন করতে হয়। যান চলাচলের এই চাপ সামলে সড়কগুলোকে মসৃণ রাখতে প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, কিন্তু ঢাকার এক এক সড়কের মালিক এক এক সংস্থা। এদের মধ্যে সমন্বয়ের অভাবেই রাস্তার এই বেহাল দশা বলে জানালেন নগর পরিকল্পনাবিদ। কনস্ট্রাকশনের জন্য রাস্তার যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা কিন্তু প্রজেক্টের মাধ্যমে করতে হবে, সেই কষ্টটা ধরাই আছে। আমাদের যেহেতু গরিব দেশে কে টাকা আগে ম্যানেজ করতে পারে, সুতরাং তাকেই প্রজেক্টটা দেওয়া হয়। যেমন কেন মহাখালী ফ্লাইওভার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট করেছে না, আবার অন্যগুলো এলজিডি করেছে, সেভাবে ফান্ডটা ম্যানেজ করতে পেরেছে, সুতরাং সেইভাবে কনস্ট্রাকশন হয়ে গেছে। হাউ এভার কনস্ট্রাকশন যেই গ্রুপ আলটিমেটলি দ্য ownership should be transferred to city corporation and city corporation should look after this. প্রকল্প হাতে নেওয়ার সময় অর্থের একটি বড় অংশ রাখা হয় এ সংক্রান্ত জনদুর্ভোগ কমানোর জন্য, কিন্তু পরিকল্পনা আর বাস্তবায়নের যে ফারাক, তাতেই জনগণের নাভিশ্বাস উঠে যায়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার একটুখানি সচেতনতা জনগণের এই দুর্ভোগ কমাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নজরানা চৌধুরী, NTV News, ঢাকা।